वेलकम फ्रेंड्स प्रश्न विचित्रा थे जो समाधानगुलो तुम्हारे कर दीचल क्लस नाइनर जो आज तरह पाँच नम्बर भिडियो आज हमें तुम्हारे करब 168 पृष्ठाए दुई दागे जो प्रश्नगुलो आछे मॉडल क्वेश्चन पेपर वन से तो देखो हमारे प्रथम प्रश्न आछे कि धरनेर संख्या के मूलद संख्या बला है एक उदाहरण दाओ एखाने आमादेर मूलद संख्यार संज्ञाटा बोलते हबे आर एकटा उदाहरण दीते हबे ए होच्छे कथा तो मूलद संख्यार संज्ञाटा हलो एई जे जे सकल संख्या के पी बाई क्यू आकारे प्रकाश करा जाए तादेर मूलद संख्या बला हय जेखाने पी एवं क्यू ए दुटोई हलो पूर्ण संख्या एवं क्यू नॉट इज इक्वल टू जिरो अर्थात क्यू एर मान शून्य होते पारबे ना अर्थात कोनो भग्नांशेर हर शून्य होते पारबे ना ताहले सेई संख्याटाके आमरा मूलद संख्या बोलते पारबो एखन एर उदाहरण हिसाबे आमरा बोलते पारी जे समस्त पूर्ण संख्या हलो मूलद संख्या देखो पूर्ण संख्या बोलते आमरा निश्चय जानी जे जिरो वन टू थ्री फोर फाइव सिक्स एगुलो सब हलो अखंड संख्या एछाड़ा माइनस वन माइनस टू माइनस थ्री एई धरनेर समस्त संख्यागुलो हलो पूर्ण संख्या আর এগুলো প্রত্যেকটা মূলদ সংখ্যা এই ছাড়া ভগ্নাংশ যেমন টু বাই থ্রি ফাইভ বাই নাইন মানে যেগুলোতে একটা করে লব একটা করে হর থাকবে এছাড়া মাইনাস সেভেন বাই টু এইসব নানান রকম সংখ্যা এগুলো সবই হলো মূলদ সংখ্যা এবার যদি আমরা দশমিক ভগ্নাংশের মূলদ সংখ্যার ক্ষেত্রে বলতে যাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেসব ভগ্নাংশগুলো সসীম দশমিক ভগ্নাংশ আছে যেমন টু পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট নাইন এই ধরনের যে সংখ্যাগুলো আরও পাবো আমরা এগুলো সসীম দশমিক তো এগুলো মূলদ সংখ্যা অবশ্যই এছাড়া অসীম আবৃত যেসব দশমিক ভগ্নাংশগুলো আছে যেমন টু পয়েন্ট থ্রি পৌনঃপুনিক এগুলোকে আবৃত দশমিক সংখ্যা বলা হয় সিক্স পয়েন্ট ফাইভ পৌনঃপুনিক এই ধরনের যেসব সংখ্যাগুলো আছে এগুলো হলো প্রত্যেকটাই মূলদ সংখ্যা যাই হোক উদাহরণ তোমরা যে কোনোটা লিখে দিলেই হবে এখন আমাদের দুই দাগের প্রশ্নটা আছে যে সূচকের মৌলিক নিয়মটি লেখো তো সূচকের মৌলিক নিয়মটা হলো এরকম মানে সূচকের একদম প্রথম যে সূত্রটা আমরা শিখেছি সেটাই হলো সূচকের মৌলিক নিয়ম যেখানে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এইখানে এই যে এক্স এক্স হলো বাস্তব সংখ্যা আর এম এন যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা হলো পূর্ণ সংখ্যা তো এই নিয়মটাকেই বলা হচ্ছে সূচকের মৌলিক নিয়ম দেখো এবার তিন নম্বর প্রশ্নটা দেখো এখানে বলা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজগাল টু টুয়েলভ সমীকরণের লেখচিত্রটি অক্ষ দুটিকে যে যে বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক লেখো আমরা সমীকরণটা আগে লিখে নিই দেখো আমরা অঙ্কটা লিখে নিয়েছি এবার যেটা করব যে এখানে এই যে সমীকরণটা আছে সমীকরণটাকে আমরা প্রথমে ছেদিতাংশ আকারে লিখে নেব ছেদিতাংশ আকার হয়তো জানো তোমরা তো আমি তাও লিখে দিচ্ছি একবার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু ওয়ান এটা হলো ছেদিতাংশ আকার হ্যাঁ দেখো কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটো অক্ষকেই ছেদ করে তো সেক্ষেত্রে এক্স অক্ষের উপরে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা যদি হয় এ জিরো আর ওয়াই অক্ষের উপরে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা যদি হয় জিরো বি তাহলে সেক্ষেত্রে সমীকরণটা হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু ওয়ান তো এই আকারটা হলো কোনো একটা সরলরেখার ছেদিতাংশ আকার তাই আমাদের এখানে যেটা করতে হবে এই সমীকরণটাকে ছেদিতাংশ আকারে লিখতে হবে অর্থাৎ ডান দিকে আনতে হবে এক ডান দিকে এক করতে গেলে দেখো আমাদের তো ডান দিকে বারো আছে এই বারোটাকে এখানে রাখা চলবে না এখানে আনতে হবে এক তাই বারো দিয়ে ভাগ করে দেবো আমরা পুরো সমীকরণটাকেই বারো দিয়ে ভাগ করে দেবো উভয় পক্ষকে তো তাহলে হয়ে গেল কত টু এক্স বাই টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই বাই টুয়েলভ ইজ ইকাল টু টুয়েলভ বাই টুয়েলভ করলে এটা তো ওয়ান হবে তো ওয়ান লিখলাম এবার দেখো আমরা ভাগ করে দেবো দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় পাচ্ছি তাহলে এটা হলো এক্স বাই সিক্স এটা আমরা পেলাম এক্স বাই সিক্স মাঝখানে সমীকরণের মাঝখানে কিন্তু প্লাস আছে আমাদের ছেদিতাংশ আকার যেটা তার মাঝখানে আছে প্লাস তো এখানে মাইনাস থাকার জন্য আমরা এই মাইনাসটা নিচে লিখব আর উপরে যেমন ওয়াই আছে থাকলো এখন বারোকে তিন দিয়ে ভাগ কাটাকুটি করলো চার পাচ্ছি চার
আর এই মাইনাসটা এই বসিয়েছি আর ডান দিকে 1 তাহলে এখন কিন্তু আমরা পেয়ে গেছি ছেদিতাংশ আকারের সমীকরণটা হচ্ছে x/6 + y/-4 = 1 তাহলে x অক্ষের উপর ছেদিতাংশ আর y অক্ষের উপর ছেদিতাংশ এই দুটো ছেদিতাংশ আমাদের তো লিখতে হবে তাহলে আমরা এখন লিখে নিলাম কি যে x অক্ষের উপর ছেদবিন্দু স্থানাঙ্ক x অক্ষের উপর হয় a0 দেখো a0 আর এই a থাকে x এর নিচে তো x এর নিচে আমাদের এখানে 6 হয়েছে তার ছেদবিন্দু স্থানাঙ্ক হলো 60 আর y অক্ষের উপর ছেদবিন্দু স্থানাঙ্ক কি হবে 0b অর্থাৎ 0-4 0-4 এখানে b এর জায়গায় আমাদের -4 আছে তাই আশা করি বুঝতে পেরেছো এবার দেখো এবার আমাদের 4 এর প্রশ্নটা আছে যে k এর কোন মানের জন্য kx -12y + 15 = 0 এবং 8x -7y = 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে দেখো একটা সমীকরণের একটি মাত্র সমাধান থাকার যে শর্ত আছে সেই শর্তটা তোমরা হয়তো জানো অনেকে তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি পুরোটা তো ওটা দেখাতে গেলে আমাদের যেটা এখন করতে হবে সেটা হলো যে দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের যে সাধারণ আকার হয় সেই আকারটা কিন্তু আমাদের এখন লিখতে হবে তাই আমি এখন ওটা লিখে নিই তারপরে শর্তটা লিখছি দেখো এখানে যে সমীকরণ দুটো আমি লিখেছি এই সমীকরণ দুটো হলো একটা দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের সাধারণ আকার তো এখান থেকে আমরা বলে দিই যে এই যে দুটো সমীকরণ আছে সমীকরণ দুটোর একটা সমাধান থাকার জন্য যে শর্ত সেটা হলো এই a1 এর সঙ্গে a2 যে অনুপাত a1/a2 এইটা নট ইজিক্যাল টু হতে হবে b1/b2 এখানে a1 আর a2 এই দুটো কি জিনিস a1 হলো x এর মানে প্রথম সমীকরণে x এর সহগ আর a2 হলো দ্বিতীয় সমীকরণে x এর সহগ b1 আর b2 b1 হলো প্রথম সমীকরণ y এর সহগ আর b2 হলো দ্বিতীয় সমীকরণের y এর সহগ তো এই জিনিসটা যদি হয় এই দুটো অনুপাত যদি সমান না হয় তাহলে কিন্তু সমীকরণ দুটোর একটা সাধারণ সমাধান থাকবে এখন দেখো এর সঙ্গে তুলনা করে আমরা লিখব আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা হলো kx -21y +15 = 0 এটা হলো একটা সমীকরণ আর একটা যেটা দেওয়া আছে 8x -7y = 0 এখানে c এর মান কিছু দেয়া নেই তো দরকার নেই আমাদের এই দুটো মান থাকলেই হবে তাহলে এখানে আমরা লিখব কি দেখো যে সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকার শর্ত হলো দেখো শর্তটা কি a1/a2 a1 মানে দেখো x এর সহগ আছে k তাই k/a2 এর জায়গায় দেখো দ্বিতীয় সমীকরণ x এর সহগ সহগটা আছে আমাদের 8 এইটা নট ইজিক্যাল টু কি হতে হবে দ্বিতীয় সমীকরণের y এর সহগ মানে b1/b2 এখানে b1 এর জায়গায় আছে -21 আর b2 আছে -7 তো লিখব -21/-7 তো এখান থেকে আমাদের -- ক্যান্সেল করে দিতে পারি একটু কাটাকুটি করি 7 দিয়ে 3 7 21 তো 3 হলো তাহলে কি পেলাম দেখো তোমরা হয়তো নিচের অংশটা দেখতে পাওনি আমি আবার একবার বলে দিই a1/a2 এখানে আমাদের আছে k/8 লিখেছি নট ইজিক্যাল টু হতে হবে কি b1/b2 এখানে b1 আছে আমাদের -21 আর b2 আছে -7 তাই -21/7 এসব লিখলাম এবার কাটাকুটি করে নিয়েছি -- ক্যান্সেল হয়ে গেছে 7 এর সঙ্গে 3 কেটে গেছে 7 এর সঙ্গে 21 কেটে গেছে গিয়ে 3 আছে তাহলে সমাধান করে আমরা পাচ্ছি কত k নট ইজিক্যাল টু 3 8 24 তাহলে আমাদের উত্তরটা কি হবে বলেছে k এর কোন মানের জন্য একটি সাধারণ সমাধান থাকবে তাহলে আমাদের উত্তর লিখতে হবে কি যে 24 ছাড়া মানে 24 হলে হবে না 24 একটা সমাধান থাকার জন্য শর্তটা হলো যে 24 হলে চলবে না k এর মান তাই আমরা লিখব যে 24 ছাড়া k এর সকল বাস্তব মানের জন্য k এর সকল বাস্তব মানের জন্য সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকবে
তাহলে হয়ে গেল চারেরটা। দেখো পাঁচ দাগের অঙ্কে আমাদের একটা সংখ্যামালা দেওয়া হয়েছে, বলা হয়েছে এই সংখ্যামালার উৎপাদক করতে হবে। তাহলে উৎপাদক করতে গেলে আমরা কি করব, এখানে মিডিল টার্ম করে করাটা খুবই সমস্যাজনক ব্যাপার আছে, আবার অনেক সহজ ব্যাপারও আছে। তো আমি মিডিল টার্ম করে করছি না, একটু অন্যভাবে করছি। দেখো এইখানে আছে 6 2 4 9 9, মানে অনেক বড় সংখ্যা, 62,499। এটার উৎপাদক করে সেখান থেকে 2 বের করা, এটা খুবই সমস্যাজনক ব্যাপার। তো আমি মিডিল টার্ম ছাড়া অন্য একটা পদ্ধতিতে করছি। দেখো মিডিল টার্মেও করতে পারবো আমরা, তার জন্য একটা সুন্দর টেকনিক আছে যেখানে বর্গমূল করে করতে হবে। তোমরা যদি সেই পদ্ধতি শিখতে চাও তাহলে কমেন্ট করে আমাকে বললে তবে আমি দেখাবো। এখন আমি আপাতত একটা অন্য পদ্ধতিতে দেখাচ্ছি, যেটা অনেকটা সহজ হবে, বুঝতেও পারবে। দেখো আছে x² - 2x, এখানে আমি +1 নিলাম একটা, -6 2 4 9 9 আছে, একটা -1 নিলাম। দেখো একটা +1 নিয়েছি, একটা -1 নিয়েছি। তো আমরা এটা করতেই পারি, একটা সংখ্যামালার সঙ্গে এক যোগ আর এক বিয়োগ, এটা করলে সংখ্যামালার মানের কোনো পরিবর্তন হয় না, সংখ্যামালাটা একই থাকে। তো আমরা এই একটা নিলাম কেন, এটা বিনা কারণে নিইনি। এখানে দেখো একটা সূত্র পেয়ে যাব আমরা, বাঁদিকে x² - 2x + 1 এই অংশটা থেকে আমরা একটা সূত্র পাব। আর সেই সূত্রটা পাওয়ার জন্য আমরা এইভাবে সমীকরণটাকে লিখলাম, এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। দেখো a² - 2ab, মানে 2 x 1, প্লাস এই যে 1 আছে, 1টাকে লিখলাম 1² এটা লিখলে কোনো সমস্যা কিছু নেই, লেখাই যায়। 2x টাকে 2 x 1, তাহলে এটা হলো আমার এখন a² - 2ab + b² এই সূত্র, এই -b² সূত্র হয়ে গেল। আর এই অংশটা দেখো, এটা আছে মাইনাস, এই সংখ্যাটা আছে, আবার -1 আছে, তাহলে এটা এখন হয়ে যাবে কত, 499, তার সঙ্গে আরও এক যোগ হয়ে যাচ্ছে, তো 6 2 5 0 0। তাহলে এটা হয়ে গেল আমাদের x - 1 হোল স্কোয়ার, এটা হলো x - 1 হোল স্কোয়ার। আর এই যে অংশটা আছে 625 আর 2টা 0, 625 হলো 25-এর বর্গমূল, তাহলে আমি 25 লিখলাম, 2টা 0 থাকলে 1টা 0, বর্গমূল করছি আমরা 6 2 5 0 0, এই সংখ্যাটার বর্গমূল করলে পাবো 250। দেখো এইখানে যে ফর্ম এখন এসছে সেটা হলো a² - b² আকার এসছে, এখানে a² - b² আকার। তাহলে a² - b² সূত্র কি, a+b × a-b, অর্থাৎ প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা একবার যোগ, আবার প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। তো এটা হয়ে গেল এখন x - 1 + 250, প্রথমটা কেটে যা আছে তার সঙ্গে দ্বিতীয়টা যোগ করলাম, আর আরেকটা কি হবে x - 1 - 250। তাহলে এখন আমরা পাচ্ছি 250 থেকে এক বিয়োগ করলে 249, আর এইখানটা পেয়ে যাচ্ছি x - 151। তো এই কিন্তু হয়ে গেল আমাদের উৎপাদক। এবার দেখো আমাদের 6 দাগের প্রশ্নে বলা হয়েছে ABCD সামান্তরিকের কোণ a:b = 3:2, এরকম যদি হয় তাহলে সামান্তরিকের কোণগুলির পরিমাপ কি হবে। সামান্তরিক একটা এঁকে নিই, দেখো একটা সামান্তরিক আমরা এঁকেছি, সামান্তরিকের নাম দিলাম ABCD, এই হলো সামান্তরিক। এবার বলা হচ্ছে যে সামান্তরিকের যে দুটো কোণ তার অনুপাত আছে 3:2, এ আর বি এই দুটো কোণের অনুপাত 3:2, তো আমরা এই কোণটাকে ধরে নেব 3x, এই কোণটাকে ধরবো 2x। এখন আমরা কিন্তু একটা নিয়ম জানি যে সামান্তরিকের একই বাহু সংলগ্ন যে দুটো কোণ থাকে সেটা যে কোনো বাহুরই হতে পারে, এই একই বাহু সংলগ্ন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাই আমরা এখানে লিখতে পারি 3x + 2x = 180। তাহলে এখান থেকে সমাধান করে আমরা কি পাচ্ছি, 5x = 180, বা x = হলো কত, 180/5, এখন 5 দিয়ে কেটে দিলে এটা হলো 36 36, তাহলে x = হলো 36 ডিগ্রি। এবার আর একটা বলে নিই যে একটা সামান্তরিকের বিপরীত কোণ দুটো পরস্পর সমান হয়, মানে কোণ এর সঙ্গে কোণ সি সমান হবে, আবার কোণ বি এর সঙ্গে কোণ ডি সমান হবে। তাহলে কোণ a = কোণ সি, এ আর সি দুটো কোণ সমান, তাই এই কোণটা আমাদের কত আছে 3x আছে, তাহলে এটা হলো 3x, 3x মানে আছে x এর মান যদি আমাদের 36 হয় তাহলে 3 গুণ 36 = 108 ডিগ্রি, তাহলে দুটো কোণের মান হলো
108 ডিগ্রি। আবার কোন বি এর সঙ্গে কোন ডি এর মান সমান হবে, কোন বি ইজ ইকুয়াল টু কোন ডি, এটা আছে আমাদের 2x ইজ ইকুয়াল টু 2 গুণ 36, x এর মান 36, তার মানে 72 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণ হলো 108 ডিগ্রি করে আর এটা হবে 72 ডিগ্রি। তাহলে আজকের মতো শেষ করলাম, আবার দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো।